দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বছরের অর্ধেক সময় বসে কাটছে ক্রিকেটারদের, ব্যাহত হচ্ছে জাতীয় দলে ফেরার প্রক্রিয়া, ব্যবস্থা নেয়ার আশ্বাস বিসিবির। ইরাকে শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ আর্চারি স্টেজ টু, প্রস্তুত বাংলাদেশ, প্রথম ফেজের পদক প্রাপ্তি যোগাচ্ছে আত্মবিশ্বাস। তিন বছর পর কক্সবাজারে শুরু হলো দুই দিন ব্যাপী বলি খেলা, রেকর্ড সংখ্যক প্রতিযোগী, অংশ নিলেন নারীরাও। ঘরোয়া ক্রিকেটে সূচির সমন্বয়হীনতায় বছরের প্রায় অর্ধেকটা সময় কোনো ধরনের খেলার মধ্যে থাকেন না পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। একবার জাতীয় দল থেকে ছিটকে পড়লে তাই ফেরাটা হয় অনেক বেশি চ্যালেঞ্জিং, সঙ্গে ফিটনেসেও দেখা দেয় ঘাটতি। সমস্যা উত্তরণে একটা নির্দিষ্ট ক্যালেন্ডারে দাবি ক্রিকেটারদের, বিষয়টি আমলে নিয়ে বিসিবি বলছে সমস্যা সমাধানে কাজ করছেন তারা। দেশের ক্রিকেটের সামনে রাজ্যের ব্যস্ততা, শ্রীলঙ্কা সিরিজের পরপরই ক্যারিবিয়ান সফর, জিম্বাবুয়ে ভারতের বিপক্ষেও আছে অ্যাওয়ে ট্যুর, এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ, সব মিলিয়ে এবছর জাতীয় দলের টানা শিডিউল। কোভিড পরবর্তী ক্রিকেটে প্রায় তিন বছর পর ব্যস্ততা আছে এ দলেরও, আছে এইচপি ইউনিটের কার্যক্রম, কিন্তু এত সব ব্যস্ততার মাঝেও আছে পরিকল্পনায় বড় গলত। আমরা প্লেয়ার, আমাদের কাজই হচ্ছে খেলা, আমরা যদি আরেকটা টুর্নামেন্ট বেশি খেলতে পারি আলটিমেটলি কিন্তু আমাদেরই লাভ। সার্টেন আমরা হয়তো 10-15 দিন আগে জানতে পারতেছি যে আমাদের এই টুর্নামেন্টটা এখন শুরু হবে, তো আমাদের যদি একটা ফিক্সড ক্যালেন্ডার থাকে যে এই সময়টার মধ্যে এই সময়টা এই খেলাটা হবে, তাহলে আমরা ওইভাবে প্রিপারেশনটা খুব ভালো নিতে পারি। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সাজ্জাদুল আলম ববি। টুর্নামেন্টের এমন পরিকল্পনাহীনতা দৃষ্টিগোচর হয়েছে তারও, তাই তো শীঘ্রই একটা নির্দিষ্ট ক্যালেন্ডার প্রণয়নের কথাও জানান তিনি। এগুলি কিন্তু সব আগে থেকেই প্রোগ্রাম করা, এইবার যা ছিল এগুলি আমি ডিসরাপশন যাতে না হয় সেটাই চেষ্টা করেছি, যে আপাতত এই সিজনটা মানে এই ইভেন্টগুলি আমি শেষ করে দেই, আগামী যেটা ইভেন্টগুলি হবে সেগুলি আমাদের বাজেট থেকে শুরু করে অন্যান্য সব কিছু নতুনভাবে করার পরিকল্পনা আছে। আপাতত ঘরোয়া ক্রিকেটারদের খেলার মাঠে রাখতে কোনো টুর্নামেন্ট আয়োজন সম্ভব না হলেও বাংলাদেশ টাইগার্সের একটা বিশেষ প্রোগ্রাম করার চিন্তা করছে বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চীনের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় 2023 সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে এবারের এশিয়ান গেমস। এক বিবৃতিতে জানিয়েছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, 10 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত চীনের হ্যাংঝোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় সর্বোচ্চ এই ক্রীড়া আসর। খুব শিগগির এশিয়ান গেমসের নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তুত ছিল মঞ্চ, প্রস্তুত 44 দেশের প্রায় 11,000 অ্যাথলিট, অপেক্ষা শুধু পর্দা উন্মোচনের। বাদ সাধল করোনা, স্থগিত করা হলো সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান গেমস, যদিও প্রস্তুতির কমতি ছিল না আয়োজক দেশ চীনের। এবছর 10 থেকে 25 সেপ্টেম্বর চীনের হ্যাংঝোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের এশিয়ান গেমস, তবে সম্প্রতি চীনে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় শঙ্কা জেগেছিল পিছিয়ে যেতে পারে ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ এ আসরটি। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হল। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার জরুরি সভা শেষে জানানো হয় সিদ্ধান্ত, এবছর আর হচ্ছে না এশিয়ান গেমস, সম্ভাব্য আগামী বছর অনুষ্ঠিত হতে পারে আসরটি, তবে 19তম এশিয়ান গেমসের নাম এবং প্রতীকে আসছে না কোনো পরিবর্তন। 2023 সালে অনুষ্ঠিত হলেও আসরটি 2022 এশিয়ান গেমস হিসেবেই বলা হবে। এ আসরে 12টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের, যার মধ্যে টেবিল টেনিস, বক্সিং, হকি, নারী ক্রিকেট, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, ফেন্সিং, জিমন্যাস্টরা লম্বা সময় ধরে অনুশীলন করে আসছে। গেল মাসেই আয়োজক দেশটি ঘোষণা দিয়েছিল গেমস আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের প্রস্তুতি, 56টি ভেন্যু তৈরি করেছে দেশটি। পরিস্থিতির বিবেচনায় বেশ কয়েকটি ইভেন্ট হ্যাংঝোর বাইরে আয়োজনের পরিকল্পনা ছিল, সেই ভেন্যুগুলো প্রস্তুতিও সম্পন্ন বলে জানানো হয়। তবে নতুন করে আসরটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানায়নি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, শিগগির নতুন তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, চায়না অলিম্পিক কমিটি, হ্যাংজো অলিম্পিক কমিটি মিলে সিদ্ধান্ত নিয়েছে। যদিও বৈশ্বিক করোনা মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, আমাদের ভেন্যুগুলো প্রস্তুত ছিল, তবে এখন তার হচ্ছে না। তবে নতুন তারিখ খুব শিগগির ঘোষণা করা হবে। একই সাথে চীনে হতে যাওয়া এশিয়ান ইয়ুথ গেমস স্থগিত করা হয়েছে দ্বিতীয়বারের মতো। এবছরের ডিসেম্বরে হতে যাওয়ার কথা ছিল এ আসরটি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবার মধ্যপ্রাচ্যের দেশে বসছে তীর ধনুকের আসর। ইরাকের সোলেমানিয়াতে শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ আর্চারির স্ট্রেস টু টুর্নামেন্টের মূল আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে ভেনুতে পৌঁছে অনুশীলন সেরেছে বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ এবং কম্পাউন্ড ইভেন্টে লাল সবুজের মোট 12 জন আর্চার অংশ নিচ্ছেন এবারের আসরে। প্রথম স্টেজের পদকপ্রাপ্তি আত্মবিশ্বাস যোগাচ্ছে নাসরিন আশিকদের, শিষ্যদের আন্তরিকতা আশা দেখাচ্ছে কোচদেরকেও। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে প্রথমবারের মতো এশিয়া কাপ আর্চারি স্টেজ টুর আনুষ্ঠানিকতা। রাজধানী বাগদাদ থেকে আরও বেশ খানিকটা দূর সোলেমানিয়া নামক প্রদেশে বসেছে এই তীরধনুকের আসর। স্থানীয় সময় বুধবারই সেখানে পৌঁছে গিয়েছিল বাংলাদেশের আর্চাররা। এক দফা অনুশীলন সেদিনই সেরে নেন তারা। তবে দ্বিতীয় দিন অর্থাৎ টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে এসে সম্মুখীন হলেন সবচেয়ে বড় বাধার, বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি, যার সঙ্গে তাল মিলিয়ে অনুশীলনে তীর ছুটতে নাভিশ্বাস উঠে যাচ্ছে নাসরিন বিউটি দিয়া রোমানদের। তবে কোনো অবস্থাতেই হাল ছাড়তে রাজি নয় লাল সবুজের প্রতিনিধিরা। তাই তো জার্মান বসের অধীনে দুই বেলায় নিজেদের ঝালিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। অনুশীলনে বরাবরই ভালো করেন দেশের আর্চাররা, মূল ইভেন্টেই কেন যেন বাঁধে গোলযোগ। এবার সে ধারা থেকে বের হয়ে আসতে চান তারা। মূলত স্টেজ ওয়ানের গোল্ড মেডেলগুলোই আত্মবিশ্বাসী করছে আর্চারদের। প্রথম এশিয়া কাপ স্টেজ ওয়ানে তো ভালো হয়েছে, তিনটা গোল্ড পেয়েছি, ইন্ডিভিজুয়াল টিম মিক্স টিম তিনটাতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা করব এশিয়া কাপ স্টেজ টুতেও যেন সেরকমভাবে পারফরমেন্স করতে পারি। ঝড়ের মতো বাতাস চলে আসছে, মানে এইমিংটা যে ধরে রাখবো বো ধরে রাখবো ওই রকম মানে রাখা যাচ্ছে না। তারপর আমরা মানে যুদ্ধ করে বাতাসের সাথে তারপর প্র্যাকটিসটা চালিয়ে গেছি। প্রতিপক্ষ তো কোনোটাই ছোট না, সেটা ভালো টিম হোক খারাপ টিম হোক সবগুলো প্রতিপক্ষই সমান, যে নিজের বেস্টটা দিতে পারবে সেই জিতবে। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে আছে আরও 15টি দেশের 94 জন আর্চার, যাদের মাঝে ভারতকে নিয়েই একটু বেশি চিন্তিত বাংলাদেশ শিবির। বাতাসের মধ্যে আমরা অভিজ্ঞতা নিতে পারলাম যে পরের দিন আমাদের কী ধরনের আবহাওয়া থাকতে পারে, তো এটা প্লেয়াররা ভালোভাবে প্র্যাকটিস করছে। প্রতিপক্ষ মোটামুটি ভালো স্ট্রং আছে, তো আমরা যে স্বাভাবিক রাখার ওটা যদি করতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আগামী 12 মে পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ স্টেজ 2 প্রতিযোগিতা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। কক্সবাজারে শুরু হয়েছে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা। ঘূর্ণিঝড় ও করোনার কারণে গেল 3 বছর হয়নি এ আয়োজন, তাই এবার বলি খেলায় অংশ নিয়েছে সর্বোচ্চ সংখ্যক বলি। পুরুষের পাশাপাশি রয়েছেন নারীরাও। ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতেই গ্রামীণে আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নেচে গেয়ে ডাকডুল পিটিয়ে বার্ষিক সুরে স্টেডিয়ামে প্রবেশ করছেন বলি। একজন বা দুজন নয়, এসেছেন 350 বলি। এবার শুধু পুরুষ বলি নয়, এসেছে আন্তর্জাতিক কুস্তিতে অংশগ্রহণ করা দুজন নারী বলিও। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রতিবছর বৈশাখ মাসে আয়োজন হয় দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা। কিন্তু করোনার কারণে গেল 3 বছর এই আয়োজন বন্ধ ছিল। করোনা কাটিয়ে শুক্রবার বিকেলে শুরু হয়েছে এবারের বলি খেলা, তাই দীর্ঘ সময় পর এবারের আয়োজনে ছিল বিপুল সংখ্যক বলিদের পদচারণা। সবারই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বদল বলি, জালাল বলি, এরা সবাই আসে, এরা সাথে আস্তে আস্তে আমারও অভ্যেস হয়ে গেছে, আমিও খেলি। হিসাবের বলি খেলা এ পর্যন্ত 7 বার অংশগ্রহণ করছি, 7 বারের মধ্যে প্রায় 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। জাব্বারের বলি খেলা 109তম আসনের চ্যাম্পিয়ন, আর 110তম আসনের রানার আপ, আর 113তম আসনের চ্যাম্পিয়ন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দুর্দান্ত কৌশল আর অদম্য শক্তিতে প্রতিপক্ষের পিঠ মাটিতে ছোঁয়ালেই জয়। বাদ্যের তালে তালে বিজয়ীর বিশেষ নৃত্য, বলি খেলায় যোগ করে বাড়তি রোমাঞ্চ আর উন্মাদনা। তবে এবারের বলি খেলায় বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে নারী বলিদের অংশগ্রহণ। ফার্স্ট টাইম খেলতেছি কক্সবাজার, তো আমার আশা আছে যে না আমি ভালো কিছু করে দেখাবো। কালকে আমাদের ফাইনাল খেলা, দেখা যাক সামনে কি হয়, চেষ্টা করব ভালো করার জন্য।
শুক্রবার বিকেলে বেলুন উড়িয়ে দুদিন ব্যাপী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাইমন সরোয়ার কমল। এ সময় তিনি জানালেন, সরকারের উদ্যোগে গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া খেলাগুলো উজ্জীবিত হচ্ছে। কক্সবাজারের ঐতিহ্য বলি খেলা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো, বাংলাদেশে জাতীয়ভাবে যাতে এই খেলার আয়োজন করা হয় এবং এই খেলা আমাদের ধরে রাখতে হবে, এই খেলা আমাদের আনন্দের খেলা। আর আয়োজকরা জানালেন, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে গ্রামীণ এই আয়োজন বড় পরিসরে আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ে কুস্তি ফেডারেশন থেকে 5 জন বলি এনেছি, ওখানে 2 জন আন্তর্জাতিক মানের মহিলা বলি আছে, 3 জন আন্তর্জাতিক মানের পুরুষ বলি আছে, ওনারা কালকে চূড়ান্ত পর্বে খেলবে। আমরা আশা করি আবার আমাদের সেই বলি খেলার ঐতিহ্য ফিরিয়ে আসবে। 1956 সালে SDO সাহেবের বলি খেলা নামে এই খেলা শুরু হয়। 1984 সালে কক্সবাজার মহকুমা থেকে জেলায় উন্নীত হবার পর এই খেলা ডিসি সাহেবের বলি খেলা নামে পরিচিতি পায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল BPL এর খবর। ঈদের বিরতি শেষে 14তম রাউন্ডের ম্যাচে আবারও মাঠে নামছে দলগুলো। শনিবার 4 ম্যাচ, বিকেল 4:45 বিগ ম্যাচে সাইপ স্পোর্টিং শেখ রাসেলের লড়াই। একই সময়ে গোপালগঞ্জের টেবিল টপার বসুন্ধরা কিংসকে আতিথ্য দেবে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ। আর রাজশাহীতে পুলিশ FC-র প্রতিপক্ষ শেখ জামাল। 5:30 সিলেটে দারুণ ছন্দে থাকা ঢাকা আবাহনী লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। এবারের BPL এর শুরুতে শেখ রাসেল ছিল যেন পাল ছাড়া নাবিক, অভ্যন্তরীণ কোন্দল, কোচ, খেলোয়াড় দূরত্ব। ফলাফল 13 ম্যাচে মোটে 3টা জয়। বিগ বাজেটের দলটার সঙ্গে যা বড্ড বেমানান। ব্যর্থতার দায়ে আগেই চাকরি হারিয়েছেন সাইফুলবাড়ি টিটো, যা বর্তেছে অভিজ্ঞ জুলফিকার আলী মিন্টুর কাঁধে। এরপরই তারা লিখছে ঘুরে দাঁড়ানোর উপাখ্যান। গেল 5 ম্যাচে অপরাজিত থাকা দলটার সামনে এবার সাইপ স্পোর্টিং চ্যালেঞ্জ। মাঠের ফুটবলে যারাও আছে দারুণ ছন্দে, তবে শেখ রাসেল স্বস্তি খুঁজতে পারে নতুন 3 বিদেশি রিক্রুটে। সঙ্গে গোলবারের নিচে চেনা ছন্দে ফিরেছেন অধিনায়ক আশরাফুল রানা। অন্যদিকে শেষ 5 ম্যাচে প্রতিপক্ষের জালে 20 গোল দেয়া সাইফও আছে তেতে। ফর্মে আছেন দেশি সাজ্জাদ ফাহিমরা। তবে ধোয়াশা কাটিয়ে এ ম্যাচে কে অধিনায়কত্ব করবেন সে বিষয়ে এখনও কিছুই বলেনি টিম ম্যানেজমেন্ট। চ্যালেঞ্জ আছে টেবিলের 2-এ থাকা ঢাকা আবাহনীরও। লিগ টাইটেল রেসে টিকে থাকতে কোনোভাবেই পা হরকানো চলবে না পুরান ঢাকার দল রহমতগঞ্জের বিপক্ষে। তবে ঘরের মাঠ বলেই ধানমন্ডির ক্লাবটির পক্ষে থাকবে সবই। মিডফিল্ডে ফিরতে পারেন সোহেল রানা। জীবনকেও না পাওয়ার ব্যাপারে শঙ্কা কম। সব মিলিয়ে বড় জয়ই প্রত্যাশা করতেই পারেন মারিও লেমোস। সে তুলনায় টেবিল টপার বসুন্ধরার প্রতিপক্ষ কিছুটা সহজ, কারণ মুক্তিযোদ্ধা আছে তলানিতে। তাই তো সাইড বেঞ্চের শক্তিকে বাজিয়ে দেখতে পারেন কিংস কোচ বুজেন। সম্ভাব্য ফরমেশন হতে পারে আক্রমণাত্মক 4-3-3। তীরে থাকা শেখ জামাল আর পুলিশেরও আভাস মিলছে জম্পিস লড়াইয়ের। তবে মাঠের ফুটবল ছাপিয়ে দুদলের 2 মাস্টারমাইন্ড আফুসি আর সিওবার মধ্যে হবে মনস্তাত্ত্বিক লড়াই। মাহবুব রিমন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা। এ টুর্নামেন্টের নামকরণ করা হয় বঙ্গবন্ধু কাবাডি কাপ 2022। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণে এ আয়োজন করে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। টুর্নামেন্টে আবুধাবি দল টেকনিক এগিয়ে থাকলেও বুদ্ধিমত্তা আর শক্তি কাজে লাগিয়েছে দুবাই। প্রতিপক্ষকে আটকাতে বারবার খেয়ে হারিয়ে ফেলছিলেন দুবাইয়ের ইমাম হোসেন ও মাসুম হাওলাদাররা। প্রথমার্ধে সমানতালে ডিফেন্স ঠেকিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে ট্রফি ঘরে তুলতে প্রাণপণ লড়াই চালাতে দেখা গেছে দুদলের খেলোয়াড়দের। পরে প্রতিপক্ষকে আটকানোর ঝুঁকিতে না গিয়ে পয়েন্ট আনায় মনোযোগ দেন তারা। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় আবুধাবি 5-4। ম্যাচের শেষ মিনিটে দুবাইয়ের রক্ষণভাগের ভুলে আরও 2 পয়েন্ট পেয়ে যায় প্রতিপক্ষ। শেষ 5 মিনিটের স্কোরলাইন আবুধাবি 7-6। সবার চোখ তখন ঘড়ির দিকে। ইমাম হোসেনের আক্রমণে ম্যাচটা শেষ হয় 8-7 পয়েন্টে। আজকের এই খেলাটাকে পুনর্জীবিত করা হয়েছে এবং সবাই এটাতে আনন্দিত এবং উৎসাহ অনুভব করতেছে। 4টি দলের অংশগ্রহণে আজমানের আলমদিনা স্পোর্টস একাডেমিতে প্রথমবারের মতো এই কাবাডি প্রতিযোগিতায় মুখোমুখি হয় মূলত প্রবাসী শ্রমিকরা। দুয়ারে কনসুলেট কর্মসূচির আওতায় যার নাম দেয়া হয় বঙ্গবন্ধু কাবাডি কাপ 2022। যারা ক্রীড়ামোদী তাদেরকে নিয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। এছাড়া এর সাথে আপনারা জানেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুয়ারে কনসুলেট নামে একটি কর্মসূচি প্রণয়ন করেছে, এটিও সেই কর্মসূচির একটি উদ্যোগ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কনসুলেট জেনারেল বি এম জামাল হোসেন। দুবাই ও উত্তর আমিরাতের প্রথম শ্রম সচিব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের অর্ধেক সময় বসে কাটছে ক্রিকেটারদের, ব্যাহত হচ্ছে জাতীয় দলে ফেরার প্রক্রিয়া, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিসিবির। ইরাকে শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ আর্চারি স্টেজ টু, প্রস্তুত বাংলাদেশ, প্রথম ফেজের পদক প্রাপ্তি যোগাচ্ছে আত্মবিশ্বাস। তিন বছর পর কক্সবাজারে শুরু হলো দুই দিনব্যাপী বলি খেলা, রেকর্ড সংখ্যক প্রতিযোগী, অংশ নিলেন নারীরাও। এই ছিল খেলার সময়।